প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল সেই বুধবার বিকেল থেকে। সেই মতো একে একে হাজির কলকাতার বিড়লা তারামণ্ডলে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব নিয়ে, কেউ এসেছে বাবা মায়ের হাত ধরে। চাঁদে চন্দ্রযান তিনের সফল অবতরণের প্রহর গোনার পাশাপাশি কেউ কেউ খেয়ে নিয়েছেন পছন্দের ফুচকাও। কিন্তু তবুও সবার মনে উৎকণ্ঠা, কখন ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ হবে? বিক্রমের গর্ভগৃহ থেকে বের হবে ছয় চাকার রোবট রোডার প্রজ্ঞান। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের বেঁধে দেয়া সময়ের সেকেন্ডের সঙ্গে মিলে গিয়ে ঠিক ছটা চার মিনিটে পাখির পালকের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। আর তখনই এমন হুল্লোড় চারিদিকে। চাঁদ জয়ের তালিকায় বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাওয়ায় খুশি ভারতীয়রা। বললেন বিশ্ব দরবারে ভারত মাথা উঁচু করে দাঁড়ালো। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। ভীষণ আনন্দ লাগছে ভারতবাসী হিসেবে, ভীষণ গর্ববোধ করছি আজ এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারে মে কহুঙ্গা, মে দিল সে উনকো বহুত বহুত ধন্যবাদ দুঙ্গা। আর ইস তরহ কে জো টেকনোলজি কিয়ে হ্যায় মে উনকো कैसे अविनाश ये करूं कि मैं বহুত কম হয়। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক সমর্থকরাও এদিন চাঁদ জয়ে উল্লাসে ফেটে পড়েন। এটা ইন্ডিয়ার জন্য বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট। আমার আই এম আউট অফ ওয়ার্ডস। ভারতে এই ধরনের মহাকাশ অভিযান যেন আরো হয়, এই মহাকাশ অভিযানে যেন আমাদের দেশ অন্য দেশের থেকে যেন পিছিয়ে নেই, এটা যেন প্রত্যেকটা ভারতবাসী বুঝতে পারে। 2019 সালের 6 সেপ্টেম্বর চন্দ্রযান 2 এর ক্র্যাশ ল্যান্ডিং এর পর থেকেই 130 কোটি ভারতীয় চাঁদ জয়ের আশায় বুক বেঁধেছিলেন। বুধবার আসে সেই প্রত্যাশিত মহেন্দ্রক্ষণ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা, ভারত।